হেই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? হোক কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলে সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছে, উঠেই ঘর দর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, মানে ঝাড়ু লাগানো বলো বা যতটা যে করার সব কিছু করা গেছে। তার উপরে আবারও ঈশানি মানে সেই বিছানাটাকে যা তা করেছে, মানে সমস্ত খেলনা নিয়ে বিছানার উপরে, যাই ও খেলছে, খেলুক এখন। যদিও খেলছে না, ও এখন গেছে হচ্ছে ঠাম্মুর সঙ্গে আসিডে স্কুলে খিচুড়ি আনার জন্য। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, কালকে আমি বলেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা পার্সেল আসছে, মানে ঘরের জন্য একটা নতুন জিনিস নিচ্ছি। বাবার অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা, আমি নেই নেই নেই, তো ফাইনালি আমি সেটা নিয়েছি। তো সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কী জিনিসটা। পার্সেল অলরেডি কাল সন্ধেবেলা চলে এসছে, আজকে যখন আনবক্সিং করে, আনবক্সিং মানে কালকে একবার আমাদের দেখিয়েও দিয়েছে ঠিক আছে কিনা। তো আজকে যখন আনবক্সিং করে সব কিছু ফিটিংস হবে, মানে ঘরের একটা আরও নতুন জিনিস কিনলাম বলতে পারো, তো সব কিছুটা যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। যে দেখো এদিকে হচ্ছে বাবা চলে এসছে, বাবাকে বলেছিলাম যে আসছে আর কি, যারা হচ্ছে যে জিনিসটা নেওয়া হয়েছে ওটাকে আর কি দেখাবে, কীরকম ডেমোটা দেখাবে। তো তার জন্য বাবাকে বলা হয়েছিল যে আসছে। ওরা আমাকে আধ ঘন্টাকে ফোন করে বলে, আধ ঘন্টাও না, এক ঘন্টা আগে মানে ফোন করে বলেছে আধ ঘন্টা পরে যাচ্ছে, এখনও আসেনি। বাবাকে যদিও 10 মিনিট 15 মিনিট মানে বলেছি যে 15 মিনিট পরে আসছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো, হয়তো এবার চলে আসবে। বাবা এনেছে ওদের জন্য একটু টিফিন এনেছে সাথে করে। আমি ওপরে চলে এসছি, এখন হচ্ছে এই ওপরে আমাদের এই জায়গাটাকে পরিষ্কার করবো, মানে যেটা হলরুম করা হয়েছিল ওই জায়গাটাকে পরিষ্কার করবো। কারণ প্রথম ভেবেছিলাম নিচে ওয়াশিং মেশিনটা রাখবো, তারপর ভাবলাম যে না থাক, দোতলায় রাখলে সুবিধা কি হবে, এই যে তারগুলো দেওয়া রয়েছে এখানে জামা কাপড়ও মিলতে পারবো, প্লাস মানে এখানে জল টল পড়তেও সুবিধা হবে আর কি। কারণ এখানে হচ্ছে আমাদের আগে থেকেই লাইন করা রয়েছে যেহেতু। তো চলো এখন এই জায়গাটা এখন পরিষ্কার করি, ওপরে আসা হয় না, পুরো মানে ধুলো ধুলো জমে রয়েছে। শুধু এই যে এখানে ঠাকুর রয়েছে, শুধু এই জায়গাটাই মানে এই রুমটাই পরিষ্কার করা হয়, আর বাকি এইগুলোতে দেখো এই যে সেই এখানে প্লাইটাই ছিল, পুরো ধুলো ধুলো জমে আছে। চলো এখন ঝাড়ু লাগিয়ে দিই, তাই চুলটা ঢেকে নিলাম। ফাইনালি এই যে দেখো, এই হচ্ছে আমাদের সেই জিনিসটা যেটা হচ্ছে নেওয়া হয়েছিল ওয়াশিং মেশিন। হ্যাঁ আমি তো বললাম এখানে দেওয়া আছে। দেখ বাবার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো না, চুপ করে এখানে দাঁড়াবো। আচ্ছা দুষ্টুমি, আপাতত এটা লাগানো হোক, তারপরে আমরা এই যে বাকি এইগুলো আবার মানে পরিষ্কার করে নেবো। ভালোই হয়েছে একদিক থেকে না, এবার দোতলাটা ব্যবহারও হবে, ব্যবহারও হয় না দোতলা একদম। হ্যাঁ কি স্ট্যান্ড ফ্যান, যেখানে ডেমো চলছে বুঝে নিচ্ছি ভালো করে কিভাবে কি করতে হবে। দিয়ে দেবো নাকি, পরিমাণটা কি করে বুঝবো যে কতটা দিতে হবে? কাপড় কাচার সময় যে পরিমাণটা দেন সেই পরিমাণটাই আপনি এখানে দেবেন, ঠিক আছে? কাপড় অনুযায়ী আপনাকে পরিমাণ দেখে দিতে হবে, ঠিক আছে? আর কিছু আছে তো দিয়ে দিন, এমন কাঁচা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই একেবারেই যখন হচ্ছে হয়েই যাবে। ওয়াশিং মেশিন বসিয়ে চলে গেছে, তোমরা তো দেখেইছো, ওয়াশিং মেশিন মানে ডেমো টেমো সব কিছু দেখিয়ে দিয়েছে। তো ব্যাস বিকেলবেলা আসবে, পাইপ লাইন হবে মানে জলের পাইপ লাইনটা আর কি ওয়াশিং মেশিনের জন্য। প্রথমে ভেবেছিলাম নিচে রাখবো, তারপর আবার ওটাকে ওপরে রাখলাম। তো আসবে, এসে ওরা দেখিয়ে মানে করে দিয়ে যাবে, ব্যাস তাহলে কাল থেকে আর কোনো চিন্তা নেই।
ডেমোটা যেটা দেখিয়েছে বেশ ভালো কিন্তু কাজ করেছে। যাই হোক, তারপরে আমি এই যে দেখো বসেছি তোমাদের দাদা ভাইয়ের মানে একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার জন্য, ওর ব্যাংকের হচ্ছে প্যান কার্ড আপডেট ছিল না, তো সেইগুলো সব হচ্ছে আমি গিয়ে করে এলাম, মানে করে এলাম বলতে ব্যাংক তো অনেক দূরে, যাওয়া সম্ভব না, যাইনি, বাড়িতে বসে বসে মোবাইলে সব কিছুটা আপডেট করলাম, কারণ ওর সব কিছু আমার কাছেই রয়েছে। তো আপডেট করলাম, করে তারপরে দেখছি ক্রেডিট কার্ডের অফার আছে, তো যেহেতু ক্রেডিট কার্ড এখনকার দিনে একটা রাখাই ভালো, তো তার জন্য অ্যাপ্লাই করতে বসেছি। মিনিমাম এটার পেছনে আমি আধ ঘন্টা ধরে পড়ে রয়েছি, মানে আমার মাথা ঠিকঠাকই প্রসেস করে যাচ্ছি, তারপরেও মানে বলে বোঝাতে পারবো না কেন জানি দেখাচ্ছে যে ওর যেটা স্যালারি অ্যাকাউন্ট সেই ব্যাংকটাই সিলেক্ট করা হচ্ছে, সেই সব কিছু দেখাচ্ছে, তারপরেও দেখাচ্ছে এটা ওর স্যালারি অ্যাকাউন্ট না। তাহলে এবার কী করি বলতো, মাথা না মাঝে মাঝে কাজ করে না আর কি, বসে আছে ওইদিকে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আজকে রান্না হয়েছে ধরো মাছের তরকারি হয়েছে, মানে মাছের ঝোল হয়েছে, তার সাথে হচ্ছে বৈতালের তরকারি, এখন সে নিয়ে স্নান করছে, ঠাম্মু গেছে স্নান করানোর জন্য, বলছে তুমি তাহলে কাজটা করো বসে বসে, কারণ ভুল হলে তো হবে না, তুমি তাহলে কাজ করো, আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। তার আগে সেটাকে আমি খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি বলতে মাছ যেহেতু হয়েছে, মাছ খেতে ভালোবাসে, ওকে মাছ খাওয়ানো হয়েছে, দই খাওয়ানো হলো, তো তারপরে হচ্ছে ও গেছে আর কি স্নান করার জন্য, আর ও স্নান করতে প্রচণ্ড সময় নেয়, কি চিৎকার করছে, ভালো লাগছে না, বিশেষ করে মাথা ধরে যাচ্ছে। আচ্ছা বলতে ভুলে গেছি, তো কি কি রান্না আছে শুনলে আমি আবার পরে দেখাচ্ছি তোমাদের, চলো তোমরা ভিডিও দেখতে থাকো। কি করছো গো? হ্যাঁ হ্যাঁ, কি করছো গো? দাদু ঘুমিয়ে গেছে তোমার কোলে? আর তুমি কি করছো? বসে আছো, দাদুকে ঘুম পাড়াচ্ছ? মাথা যন্ত্রণা করছে? ও মাথা টুটু করে দিচ্ছ? ওলি বাবালি, গান করছো? আরেকবার গানটা শোনাও তো। ওখানে আনি, এই তো এখানে কত আনি আনি আনির মাম্মা আনির পাপা, তাই তো? দাদুকে একটু আদর করে দাও তো, কি করবে করবে কি করবে, চুল আছড়ে দেবে? ও বাবা কি সুন্দর আছড়াচ্ছে গো, কি সুন্দর আছড়ে দিচ্ছে দাদুর চুলটা, কে ফোন করছে? দাঁড়াও দেখছি, পাপা ফোন করেছে, নাও পাপার সাথে কথা বলো, কথা বলো কথা বলো পাপার সাথে, জোরে বলো, শুনতে পাচ্ছে না তো পাপা, হ্যাঁ এবার কথা বলো, বল খেয়েছো? এখন তার দাদুর চুল আঁচড়াতে ব্যস্ত, বুঝলে, দাদুর চুল আঁচড়াতে ব্যস্ত, জানি। হ্যাঁ দাদু দেখ মেঝেতেই শুয়ে পড়েছে দাদু, ওই দেখো তোমার মেয়ের কাণ্ড দেখেছ, আর বাবাকে দেখো কেমন মেঝের মধ্যে শুয়ে আছে, হ্যাঁ ওটাই তো বাবা বলছে আমার বেশ মেঝেতে শুতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগে, আরাম লাগে, না খেয়ে নি অনেকবার। ভাত খেতে বসেছো? আচ্ছা আচ্ছা, তো এই যে দেখো বলেছিলাম তখন দেখাবো বলে এই যে আজকে হচ্ছে ভাত, এই তো কম্পাল মানে সবার বাড়িতেই হয় কমন, তারপর এখানে এই যে দেখো মাছ, মাছের ঝোল, আর এখানে বইতাল, আর হচ্ছে পুঁই শাক মানে পুঁই ডাঁটা দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে চালতার চাটনি, কোনটা কি চাটনি, হ্যাঁ এটা চালতার চাটনি, আর এটা হচ্ছে ঈশানের জন্য পেটি মাছ। তোমরা সবাই পূজা বৌদির ছেলেকে কাছ থেকে দেখবে বলেছিল, এখন কিন্তু বিকেল হয়ে গেছে,
তো পূজা বৌদি এই যে এসছে গল্প করছে ওর ছেলেকে নিয়ে, এই যে এখানে বসে রয়েছে। আর ঈশানী সবে মাত্র ঘুম থেকে উঠলো, তাই আমিও ঈশানকে ঘুম থেকে উঠে এই যে খাওয়ানো চলছে। কি গো ও দেখো ওর মুখে বেলুনটা নিয়ে নিয়েছে, কিন্তু ও মোটামুটি যাই পায় তাই মুখে। ওই দেখো দেখো কেমন করে আসছে, দেখো ওটা নেবে বলে ওর মায়ের কাছ থেকে। গো উঠে দাঁড়াবে গো, কিছুদিন পরে দাঁড়াবে গো। কি গো এটা হেসে দেখো, ওলে বাবালি কি সুন্দর হাসি, হাসো হাসো হাসো, ওলে বাবালি কত হাসি কত হাসি। আর এই দেখো আমাদের ঈশান, ঈশানা ঘুম থেকে উঠে পড়ে এরকম এরকম করে খালি কান্না করে, দুষ্টুমি করে। ওরে বাবা ভাইয়ের কি হাসি গো, দেখেছো ভাই কত হাসছে, তুমি দেখেছো দেখেছো দুষ্টু মেয়ে দুষ্টু মেয়ে। চলো আমরা নিচে গিয়ে বসি এবার। হ্যাঁ ওকে বিস্কিট দেবো কি? এই বিস্কিট খাবি না অ্যাপেল খাবি রে? হ্যাঁ হ্যাঁ দেখি তো টিট দেখি, টিট দেখি, টিট দেখি, টিট দেখি, ই ই ই, একটাও টিট হয়নি, একটাও টিট হয়নি। উলি বাবলি উলি বাবলি, হ্যাঁ তুমি অ্যাপেল দেবে ভাইকে? ঠিক আছে টাটা করে দাও তো মামাম, টাটা করো তো, এই টাটা কর টাটা কর টাটা কর টাটা করো। এবার কি নুপুরগুলো নেবে? হ্যাঁ দিদি নুপুরগুলো কি চাই চাই?